হয়ে গেলেন বর্ষীয়ান জনপ্রিয় সংবাদ পাঠিকা ছন্দা সেন। দূরদর্শনের জন্মলগ্ন থেকে তিনি সেখানে কাজ করতেন। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বুধবার রাতে 2:25 নাগাদ এক্সিস কেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছন্দা সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। 1947 সালে আকাশবাণী কলকাতায় সংবাদ বিভাগে যোগদান করেন তিনি সংবাদ পাঠিকা হিসেবে। তার পরের বছর তিনি যোগ দেন দূরদর্শনে। কলকাতার ভবানীপুরে পৈতৃক বাড়িতেই বাস করতেন তিনি। তার স্বামী এবং একমাত্র কন্যাও সেখানেই থাকতেন। লেডি ব্লুম কলেজ থেকে পড়াশোনা করেছেন ছন্দা সেন। জানা গিয়েছে ছন্দা সেনের হৃদযন্ত্র সংক্রান্ত কিছু সমস্যা ছিল, চোখেরও সমস্যা ছিল। গত কয়েক বছরে বহুবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। গত কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন তিনি এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আজই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে। আকাশবাণীর অবসরপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, আগে দূরদর্শনে ছন্দাদিকে খবর করতে দেখতাম, তারপর 1991 সালে যখন যোগ দিলেন আকাশবাণীতে তখন আলাপ হয় ওনার সঙ্গে। বয়সে বড় হলেও খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। পরে একসঙ্গে কাজও করেছি, প্রাত্যহিক বলে একটি অনুষ্ঠান হতো আকাশবাণীতে, ছন্দাদি কাজ করতেন মহিলা মহলেও। ছন্দা সেনের পরিবার, প্রিয়জন এবং তার অনুরাগীদের জন্য রইল গভীর সমবেদনা আমাদের তরফ থেকে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।